এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। ১৭ বছরের ছাত্র এই স্বপ্নদীপ কুণ্ডু, তার বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একেবারে প্রত্যন্ত ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষে একটি গ্রামে। অনেক স্বপ্ন নিয়ে তার বাবা প্রাচ্যের অন্যতম যে কটি সেরা বিশ্ববিদ্যালয় রয়েছে, আমার পেছনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে, এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভর্তি করিয়েছিলেন। খুব কষ্টের বিষয় যে যেদিন তার প্রথম ক্লাস করার কথা ছিল, অর্থাৎ বুধবার 9 আগস্ট, সেই দিন তাকে ক্লাসে না দেখতে পেরে পরের দিন তার মোটামুটি তার পরের থেকেই শুরু হয় তার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা, এবং 10 তারিখ সকালবেলা জানা যায় যে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ 9 তারিখ রাতে কে বা কারা রহস্যজনকভাবেই সেই হোস্টেলের তলা থেকে মাটি ছাদ থেকে পড়ে যাওয়া, যেরকমভাবে ফল ডাউনের ঘটনা ঘটে সেরকমভাবে তাকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গোটা ঘটনা তারপর সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে উঠে এসেছে। সবচাইতে নোট করার মতো বিষয় যে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় 120 বছরের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার উত্তর এবং স্বাধীনতার পর যার সরাসরি রাজনীতিতে বা বিভিন্ন ভারত গড়ার জন্য যে সমস্ত মেধা সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে, বিশেষ করে একদম সম্প্রতি চন্দ্রযান 3-এর 3 জন বিজ্ঞানীও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী পড়ুয়া, প্রাক্তন পড়ুয়া, তারাও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু প্রথম সারির। সেই বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের মতো ঘটনা যার পরনাই সকলে কিন্তু মর্মাহত, ছাত্র, শিক্ষক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সকলেই, গণমাধ্যম, সবাই কিন্তু মনক্ষুণ্ণ যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটি র্যাগিংয়ের ঘটনা এবং যেখানে একজন নিরীহ ছাত্রের প্রাণ গেল, এটা নিয়ে কিন্তু সরব হয়েছে সব মহল। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বলছেন যে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়, কিন্তু এই তাই বলে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে নিয়ে যেভাবে সামনে এনে কাদা ছোড়াছুড়ি হচ্ছে সেটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কোথাও গিয়ে ক্ষোভ এবং মন খারাপের উদ্রেক হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে যেটি উদাসীনতার অভিযোগ এসেছে, রাজ্যের শিশু কমিশন থেকেও বারবার বলা হচ্ছে যে যেহেতু আপনি জানেন যে আন্ডার 18 18 বছরের নিচে ছিল এই স্বপ্নদীপ কুণ্ডু, সেই রাজ্যের শিশু অধিকার যে রাজ্য সরকারের যে সংস্থা সেখান থেকেও চিঠি দেওয়া হয়েছে যে কারণ যে আসলেই ভেতরে কি, অভ্যন্তরীণ তদন্ত কমিটিও বলছে যে র্যাগিং এর শিকার হয়েই স্বপ্নদীপের মৃত্যু হয়েছে। তো এরপর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, কারণ এই যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ বাম ছাত্র সংগঠন প্রভাবিত এবং এখান থেকেই তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানোতর শুরু হয়েছে। তো সব মিলিয়ে যাদবপুর ক্যাম্পাস এখন উত্তপ্ত, কোনোভাবেই থামছে না এই রাজনৈতিক চাপানোতর, তো আমার সেদিকে নজর থাকবে। এই ছিল আমার কাছে যাদবপুর ক্যাম্পাস থেকে স্বপ্নদীপের মৃত্যুর নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে সেই সংক্রান্ত আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়।